এমন একটি সাপ নিয়ে আলোচনা করব যার আতঙ্কে অনেকের ঘুম হয় না, যাকে বলা হয় সাপেদের রানী, যার মাথায় থাকে হীরাখচিত মুকুট। এটি এমন একটি সাপ যার প্রতিহিংসায় পড়লে বাঁচা একেবারে অসম্ভব। এর সঙ্গীকে হত্যা করলে তো উপায় নেই, স্বর্গ মর্ত কিংবা পাতাল যেখানেই থাকুন না কেন সে আপনাকে খুঁজে বের করবেই। বেহুলা লখিন্দরের কাহিনী শুনেছেন তাই না? চাঁদ সওদাগরের চরম শত্রু ছিল এই সাপ। আপনারা বুঝতেই পারছেন আমি কালনাগিনীর কথা বলছি। আসলে আগে উল্লেখিত সব কথা মিথ্যা, কালনাগিনীর কোনো বিষাক্ত সাপ নয়। এতে যে পরিমাণ বিষ থাকে তা দিয়ে মানুষের তেমন কিছুই হয় না, আর অন্য সকল সাপের মতোই এর মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতা সামান্য, ফলে এটি আপনাকে মোটেও মনে রাখতে পারবে না, প্রতিহিংসা তো দূরে থাক। কালনাগিনী খুবই লাজুক প্রকৃতির সাপ, অথচ মনসামঙ্গল কাব্যে এ সাপকে ভয়ঙ্কর রূপে উপস্থাপন করা হয়েছে। এরপর অসংখ্য চলচ্চিত্রে কালনাগিনীর সেলিব্রিটি ইমেজকে কাজে লাগিয়ে ভ্রান্ত ধারণা ছড়িয়ে কোটি কোটি টাকা আয় করা হয়েছে, তাই সাপটি নিয়ে এত কুসংস্কার। বিভিন্ন চলচ্চিত্রে কালনাগিনী হিসেবে যে সাপটি দেখানো হয়েছে তা মূলত খোখরা সাপ। বাস্তবিক পক্ষে কালনাগিনী সাপ দেখতে অনেক সুন্দর। সরুই সাপটির মাথা চ্যাপটা, ছোট ও গলা চিকন, সাদা বা সবুজাভ হলুদ দেহের উপর কালো ডোরা কাটা, তার উপর লাল আর কমলা রঙের মতো সুন্দর নকশা করা। এরা লাফিয়ে চলাচল করতে পারে বলে এদের নাম অর্নিট ফ্লাইং স্নেক। এদের বৈজ্ঞানিক নাম ক্রাইসোপিটিয়া অর্নিট। এরা খাড়া দেয়াল বেয়ে উঠতে পারে। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ও সুন্দরবনে এদের দেখা যায়। এরা টিকটিকি, বাদুর, ইঁদুর, কাঠবিড়ালি ইত্যাদি খেয়ে থাকে, কখনো কখনো পাখির ডিম ও কীট পতঙ্গ খেয়ে থাকে। সাপুরেরা জানে এরা বিষাক্ত নয়, তারপরেও তাদের ব্যবসাকে চাঙ্গা রাখতে এরা কালনাগিনীর খেলা দেখায়, তাবিজ বিক্রি করে, অনেকে বিষাক্ত মনে করে এদের মেরে ফেলে। ভিয়েতনাম ও পার্শ্ববর্তী দেশে অনেকে এদের পুষে থাকেন, ফলে এই সাপের পাচার বেড়েই চলেছে, ফলে সাপটি এখন বড় হুমকির মধ্যে। আপনার আমার সচেতনতায় পারে সাপটিকে পৃথিবীর বুকে